এক ভিক্ষুক, সে সবসময় ভিক্ষা করে কিন্তু খুব কম টাকা পায়, সে অন্ধ। সে অন্য ভিক্ষুকদের মতো জানে না যে কোথায় গেলে টাকাটা বেশি হয়, কোন জায়গায় মানুষের ভিড় বেশি, কোথায় মানুষ বেশি চলাচল করে। যেহেতু সে অন্ধ, সে দেখতে পায় না, সে জানে না। তো তার জীবনটা অনেক খুব কষ্ট, মানে খুব অতিশয় কষ্ট, এবং সে কখনো তার তৃপ্তি মতো খাবার খেতে পারতো না। তো এটার জন্য তখন ভাবলো, একজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা কোথায় টাকা থাকে বেশি? বলছে ব্যাংকে। তা আমাকে ব্যাংকের সামনে একটু নিয়ে যান, আমি সেখানে দাঁড়াতে চাই, তাহলে হয়তো আমাকে, এবং সেখানে লিখে দেন যে আমি অন্ধ, আমাকে কিছু সাহায্য করুন, এই কথাটা লিখে দিয়েছে। তো ভদ্রলোক একটা এসে একটা কাগজের মধ্যে লিখে দিয়েছে, একটু শক্ত কাগজ, উনি সেটা আবার করে ওনার যেখানে উনি বসেন সেখানে উনি রেখে দেন, যে যায় সে দেখে ওটা। হ্যাঁ, তো সিঁড়ির মধ্যে ওখানে দাঁড় করে রাখছেন ওই লেখাটা যে আমি অন্ধ, আমাকে কিছু সাহায্য করুন। তো এটা উনি রেখেছে, তো যে দেখে, কেউ দেয় কেউ দেয় না, অল্প অল্প করে। তো ব্যাংকের সামনে, কিন্তু ব্যাংকের কর্মকর্তা দিচ্ছে না, টাকার সাউন্ড পড়ে না, শুধু মানে টাকার কোনো হয় না, শুধু কয়েনের শব্দ পড়ে, যা পড়ে তাও কয়েন। তো উনি বললেন যে ব্যাংকের সামনেই বসলাম, কিন্তু টাকা তো পায় না, তো খারাপ লাগছে মনটা। একটা ব্যাংকার উনি যাচ্ছিল, তখন উনি বলছে যে এখানে তো সাধারণত মানুষ বসে না, কিন্তু একজন বসছে, তাও অন্ধ। এক কাজ করি, উনি বললেন যে মুরব্বী আমি একটা কাজ করি, আপনাকে আপনাকে হেল্প করবো। বলছে যে হ্যাঁ, আমি তো শেল্টার জন্যই আছি, তো আমি এখানে বসলাম, কিন্তু আজকে তো পাচ্ছি না, সাহায্যই পাচ্ছি না। উনি বললেন যে আপনার কথাগুলোকে আমি একটু চেঞ্জ করে লিখবো। বলছে যে যদি ভালো হয় দেন, আমি তো এত বুঝি না, আমি অন্ধ মানুষ, এটা জানানোর জন্য এটা করেছি। তাই বললাম যে, উনি বলছে যে ঠিক আছে, এই কথাটা আমি অন্ধটাই রাখছি, কিন্তু কথাগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করে উনি উল্টায়ে পরের পৃষ্ঠা রেখে দিলেন, আর এইটা উল্টা পাশে রাখলেন যাতে মানুষ দেখতে না পাই, এটা চেঞ্জ করে লিখলেন। চেঞ্জ করে লেখার পরে কিছুক্ষণ পরে দেখেছে অনেকখানিক অনেকখানিক, এবং তার যে একটা বাটি ছিল সেই বাটি ভরে গেল, বাটিটা টাকায় ভরে গেল, সব দিতে লাগলো। তো শেষে ওই ভদ্রলোক যখন মানে অফিস শেষে চলে যাচ্ছে বাড়িতে, তখন দেখা যে ওই লোকটা তখনও বসে। তখন বলছেন যে আচ্ছা, যে কিছুক্ষণ আগে বললাম তোমার তো তখন খালি ছিল, এখন তোমার তো ভরে গেছে, বুঝতে পারছো তুমি? বলছে জি স্যার, তোমার তো ভরে গেছে, আমি তো জানি না কী লিখলেন আপনি, কি এমন কথা ছিল যার কারণে প্রথমে লিখেছিলাম যে আমি অন্ধ, আমাকে কিছু সাহায্য করবেন, কিন্তু ভুল কিছু ছিল না। তা আপনি এই কথার মধ্যে কী চেঞ্জ করলেন যে আমার আজকে এত টাকা আসলো? তখন উনি বললেন যে দেখো, আমি যে কাজটা করেছি সেটা হলো, তো প্রথমে লেখা ছিল আমি অন্ধ, এই কথাটাতে আসলে কি ছিল, কোনো পজিটিভিটি ছিল না, ছিল নেগেটিভিটি এবং অন্যের উপর দয়ার জন্য। আমি কথাকে চেঞ্জ করে দিয়ে বললাম, লিখেছি আজকের দিনটা অনেক সুন্দর, কিন্তু আমি তা দেখতে পাই না, আমি একটা সুন্দর জীবন চাই, এতটুকু লিখেছি। আজকের দিনটা অনেক সুন্দর, কিন্তু আমি তা দেখতে পাই না, আমি একটা সুন্দর জীবন চাই, এই কথাটা মানুষকে খুব টাচ করেছে। তো পজিটিভিটি দিয়ে, অর্থাৎ কথাটা কিন্তু সুন্দর দিয়ে, প্রথমে ছিল অন্ধ, কথাটার ভিতরে কিন্তু পজিটিভ কিছু ছিল না, ওই কথাটাকে সুন্দর করে লিখেছেন। এবার দিনটা সুন্দর দিয়ে লেখার ফলে কি হলো, অনেকেই তাই তো, আমরা তো সবাই দেখছি সুন্দর দিনটাকে, এই লোকটা দেখতে পাচ্ছে না, তো এই জন্য টাকায় ভরে গেছে। আমি যেটা বলবো, যে যেখান থেকে আছি আমরা, কিন্তু চিন্তা ভাবনা একটু যদি চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের জীবনটা বদলে দিতে পারে, যেভাবে গতানুগতিক চিন্তা করছে তার থেকে একটু ভিন্ন। হ্যাঁ, একটা জায়গায় দেখতে যাচ্ছে, সেই জায়গাটা যে ভালো দেখতে পারে, ভালো জানে ওই জায়গাটা সম্পর্কে, তার হেল্পটা নেই, নিজে যে করলে অনেক সময় লাগবে, হয়তো ওই আসল জায়গাগুলো দেখতেই পারবো না। তো যে জানেন ইংলিশে দক্ষ, যিনি পড়ি অভ্যস্ত, তার হেল্পটা নেওয়া উচিত, তার জীবনটা খুব তাড়াতাড়ি সুন্দর হতে পারে। কিন্তু আমরা কি করি, আমরা করি নিজে নিজে চেষ্টা করার চেষ্টা করি। আজকে গল্পটা বললাম এই জন্য, আমরা যার চিন্তা ভাবনাগুলোকে নেগেটিভ থেকে পজিটিভ দেওয়া দরকার, এবং আমার দ্বারা কি হবে, আমি তো অনলাইনে বুঝি না, আমি অফলাইনে এত দূর আমি যেতেও পারবো না, এই যে পারবো না কথাগুলো বলবেন না কখনোই, নেগেটিভ যত না আছে ওগুলোকে হা করে দেন, এই না গুলোকে হা করতে পারলে যে করতে পারে সেই জিতবে ইনশাল্লাহ, সেই বিজয়ী হবে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হয়তো তোমার হবে না, সবার হবে না, কিন্তু এটা তো ঠিক, এটা যদি তুমি টার্গেট করো
তার আশেপাশে তো থাকতে পারবে, তাতেই অনেক বড় কিছু হওয়া যাবে ইনশাল্লাহ।